একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় ইটালিয়ান ভাষা শিক্ষার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটি এই ভিডিও টিউটোরিয়ালের প্রথম ভিডিও, কাজেই দুটি কথা না বললেই না। প্রথমটা হচ্ছে, এই ভিডিওগুলো আমি চেষ্টা করব 10 মিনিটের মধ্যেই শেষ করতে, যাতে করে একঘেয়েমি না চলে আসে। দ্বিতীয়ত হচ্ছে, প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে 20টি ভিডিও আমি হচ্ছে চিন্তা করেছি যে 20টি ভিডিওর মধ্যেই এই টিউটোরিয়ালটি শেষ করব। পরবর্তীতে যদি বিভিন্ন ভিডিও করতে হয় সেগুলো আসলে এই টিউটোরিয়ালের বাইরেই থাকবে। এবং আমার বিশ্বাস যে এই 20টি ভিডিও দেখার পরে আপনি কোনো না কোনোভাবে ইটালিয়ান ভাষা বলতে পড়তে বা শিখতে পারবেন আর কি। আর আমি ইটালিয়ান ভাষার শিক্ষক না, তারপরও উদ্দেশ্য হচ্ছে এই টিউটোরিয়াল করার, সেটা হচ্ছে যে আমি যেভাবে ভাষাটা আসলে শিখেছি, অনেক কষ্ট করেই শিখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো আপনাদের যদি কোনো কাজে আসে সেটাই আসলে, তাহলে আমার এই আসলে কষ্টটা সার্থক হবে। তো শুরু করা যাক। প্রথমে এই ভিডিওটি আমি সাজিয়েছি বর্ণমালা এবং উচ্চারণকে কেন্দ্র করে। ইতালিয়ান বর্ণমালায় মোট 21টি বর্ণ রয়েছে। তো এই 21টি বর্ণর মধ্যে আমরা দেখব, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ 16টি এবং স্বরবর্ণ রয়েছে 5টি, এছাড়াও বিদেশি বর্ণ রয়েছে আরও 5টি। তো এগুলোর উচ্চারণ আমরা দেখব এক এক করে। তো প্রথম বর্ণ হচ্ছে আ, এর একটি উদাহরণ হচ্ছে আলবেরো, আলবেরো মানে হচ্ছে গাছ। দ্বিতীয় বর্ণ হচ্ছে বি, বিয়ের উচ্চারণ বাংলা বয়ের মতো। তো একটি উদাহরণ হচ্ছে বিচিক্লেত্তা, বিচিক্লেত্তা মানে হচ্ছে বাইসাইকেল। তৃতীয় বর্ণ হচ্ছে চি, চিয়ের উদাহরণ হচ্ছে চিরকো। চিয়ের উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, কারণ চিয়ের উচ্চারণটা চ এবং ছ এই দুটি বর্ণের মাঝামাঝি একটি উচ্চারণ। চিরকো, চিরকো মানে হচ্ছে সার্কাস। এর পরের বর্ণ অর্থাৎ চতুর্থ বর্ণ হচ্ছে দি, দিয়ের উচ্চারণটা হচ্ছে দয়ের মতো বাংলা, এবং এটি দিয়ে একটি শব্দ হচ্ছে দাদো, দাদো মানে হচ্ছে ছক্কার যে গুটি সেটি আর কি। পঞ্চম বর্ণ এ, এর উচ্চারণটা হচ্ছে এই হবে, এবং এটি দিয়ে একটি শব্দ হচ্ছে এলিফান্তে, এলিফান্তে মানে হচ্ছে হাতি। এর পরের বর্ণ হচ্ছে এফ, এফ এর উচ্চারণ হচ্ছে বাংলা ফয়ের মতো, এবং এটির একটি উদাহরণ হচ্ছে ফিওরে, ফিওরে মানে হচ্ছে ফুল, সাধারণ অর্থে ফুল, যে কোনো ফুল আর কি। এর পরের বর্ণ হচ্ছে জি, জি দিয়ে একটি উদাহরণ হচ্ছে জিরাফা, জি এর উচ্চারণটা হচ্ছে আপনার জয়ের মতো, তো জিরাফা মানে হচ্ছে জিরাফ। এরপর আসছে আক্কা, এটির উচ্চারণ আসলে ইটালিয়ান ভাষায় হয় না, উজ্জ্ব থাকে, অনেকটা ইংরেজিতে অনেস্ট এবং আওয়ারের মতো, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আক্কা দিয়ে একটি উদাহরণ হচ্ছে হোটেল, এটার উচ্চারণ হবে ওতেল, কারণ হচ্ছে ইটালিয়ান ভাষায় এইচটি উচ্চারণ হয় না, আর ওতেল মানে হচ্ছে হোটেল। এরপর রয়েছে ই, ই এর উচ্চারণ ই হয়, এবং হচ্ছে এর একটি উদাহরণ হচ্ছে ইম্বুতো, ইম্বুতো মানে হচ্ছে ফানেল। এরপর এললে, এর উচ্চারণ হচ্ছে লয়ের মতো, এবং এর একটি উদাহরণ হচ্ছে লেওনে, লেওনে অর্থ হচ্ছে সিংহ। এরপর এমএ, এম এর উচ্চারণ ময়ের মতো, এবং এর উচ্চারণ হচ্ছে, এর একটি উদাহরণ হচ্ছে মেলা, মেলা মানে হচ্ছে আপেল। এরপর এনএ, এন এর উচ্চারণ নয়ের মতো, এবং উদাহরণ হচ্ছে নিদো, নিদো মানে হচ্ছে পাখির ভাষা, পাখির বাসা বা যে কোনো পোকামাকড়ের বাসা আর কি, সেই অর্থে। এরপর ও, ও এর উচ্চারণ হচ্ছে দুই রকম হয়, ও এবং অ, এবং কখন ও এবং কখন অ হয় সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে। তো ও এর উচ্চারণ হচ্ছে, এখানে হচ্ছে অলিভা, অলিভাতে অ এর মতো উচ্চারণ হচ্ছে, অলিভা মানে হচ্ছে জলপাই। এরপর পি, পি এর উচ্চারণ হচ্ছে বাংলা প এর মতো, পি এর একটি উদাহরণ পিৎসা, পিৎসা মানে হচ্ছে পিজা বাংলা যাকে আমরা বলি। এরপর হচ্ছে কু, কু এর উচ্চারণ হচ্ছে ক এর মতো, এবং কু দিয়ে একটি শব্দ হচ্ছে কোয়াত্রো, কোয়াত্রো মানে হচ্ছে চার। এরপর এর রে, এর এর উচ্চারণ হচ্ছে র এর মতো, র দিয়ে একটি শব্দ হচ্ছে রোজা, রোজা মানে হচ্ছে গোলাপ ফুল। এরপর এসে, এস এর উচ্চারণটা কখনো স দন্ত স্বয়ের মতো এবং কখনো হচ্ছে জয়ের মতো হয়,
সেটা আমরা দেখবো পরবর্তী ভিডিওতে, কখন স কখন জ হয়। তো এসে দিয়ে একটি উদাহরণ হচ্ছে সোলে, এখানে সয়ের মতো উচ্চারণ হয়েছে। তো সোলে মানে হচ্ছে সূর্য। এর পরের বর্ণটি হচ্ছে তি। তি এর উচ্চারণ হচ্ছে বাংলা তয়ের মতো, এবং তি দিয়ে একটি শব্দ হচ্ছে ত্রেন। ত্রেন মানে হচ্ছে ট্রেন বা রেলগাড়ি। এরপর উ, উ এর উচ্চারণ উ এর উই হয়, এবং উ এর উচ্চারণটা উ দিয়ে একটি উদাহরণ হচ্ছে উচ্ছেল্য। তো খেয়াল রাখবেন এখানে যে উচ্ছেল্য না উচ্ছেল্য, বাংলায় উচ্ছেল্য লেখলে এটার উচ্চারণটা হচ্ছে উচ্ছেল্য, কারণ আমরা আগেই বলেছি সি এর উচ্চারণ চ এবং ছয়ের মাঝামাঝি। তো উচ্ছেল্য মানে হচ্ছে পাখি, সাধারণ অর্থে পাখি, যে কোনো পাখি আর কি। এরপর রয়েছে ভি, এটাকে অনেকে ভুয়ো বলে, এর উচ্চারণ হচ্ছে বাংলা ভয়ের মতো। তো এটি একটি শব্দ হচ্ছে ভিওলিন, উচ্চারণ হবে ভিওলিন, ভিওলিন মানে হচ্ছে ভায়োলিন। এরপর শেষ বর্ণ অর্থাৎ একুশতম বর্ণ হচ্ছে জেতা। জেতার উচ্চারণটা অন্তস্থ জয়ের মতো, এবং জেতা দিয়ে একটি শব্দ হচ্ছে জাইনো। জাইনো মানে হচ্ছে স্কুল ব্যাগ, যে কোনো ব্যাগ না, স্কুল ব্যাগ সাধারণত জাইনো বলা হয়। এরপরে আমরা এখন বিদেশি বর্ণসমূহ, যে পাঁচটি রয়েছে, তার উচ্চারণসমূহ দেখব। প্রথমটি হচ্ছে ইলুঙ্গা, একে জেইও বলে, জেই অথবা ইলুঙ্গা। তো এর একটি উদাহরণ হচ্ছে ইউভেন্টুস, আপনারা দেখতে পারেন, ইউভেন্টুস হচ্ছে বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব, ইটালিয়ান বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব। এরপরে হচ্ছে কাপ্পা, কাপ্পার উচ্চারণটা কয়ের মতো। এর একটি উদাহরণ হচ্ছে কোয়ালা, কোয়ালা মানে হচ্ছে কোয়ালা। এরপর তৃতীয় বর্ণ হচ্ছে ভূদপ্পিয়া অথবা দপ্পিয়া ভূ, অনেকে ভূদপ্পিয়া বলে, কেউ কেউ দপ্পিয়া ভূ বলে। এর উচ্চারণটা হচ্ছে ভয়ের মতো হয় কখনো কখনো হচ্ছে ওয়ায়ের মতো হয়। বিদেশি ভাষাগুলোতেই, বিদেশি শব্দতেই আসলে ইউজ হয় এই বিদেশি বর্ণগুলো। আপনারা দেখতে পাচ্ছেন উচ্চারণ হচ্ছে, একটি উদাহরণ হচ্ছে ওয়াটার, এটা উচ্চারণ হবে ভাতের, ভাতের মানে হচ্ছে বাথরুমের কমোড। এরপর চতুর্থ বর্ণ ইক্স, ইক্স দিয়ে একটি উদাহরণ হচ্ছে ইক্সিলোফোনো, ইক্সিলোফোনো মানে হচ্ছে জাইলোফোন। এখানে খেয়াল করবেন যে ইক্সিলোফোনের এটা অনেক ছোট লিখছি, কারণ হচ্ছে এটার উচ্চারণটা অনেক আসলে মানে অনেক সিলোফোনো, ইক্সিলোফোনো হবে, এই যে কারণ আছে এটা ছোট করে লিখছি আর কি। পঞ্চম বর্ণ হচ্ছে ইপসিলন, ইপসিলনের একটি ইপসিলন বা ওয়াই যেটাকে ইংলিশে বলে। তো ইপসিলনের উদাহরণ হচ্ছে, উচ্চারণ হচ্ছে ই হবে, এবং এর উদাহরণটা হচ্ছে ইয়োগুর্ট, ইয়োগুর্ট মানে হচ্ছে দই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আমি আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আবার দেখা হবে।